বলার পর তোমরা সেগুলো নির্দ্বিধায় বলবে, ঠিক আছে? আমরা কিন্তু বন্ধু, এটা মাথায় রাখবে। তো এই যে বিষয়টা আমি নিয়েছি, এটা আমার খুব একটা ফেভারিট টপিক। আমি এটা নিয়ে আমার পিএইচডিরও কিছুটা অংশ আছে। তো আমি দেখেছি যে প্রথমে আমি একটু মানে ফর্মাল একটু আমাকে ডেফিনেশন দিতেই হবে, না হলে অনেক সবাই কি ফিলোসফির, সবাই ফিলোসফি পা অনেক স্টুডেন্ট তো। আচ্ছা, এথিক্স কথাটা এসছে, তাহলে এথিকা থেকে আমরা জানি গ্রিক শব্দ যার অর্থ রীতিনীতি অভ্যাস। আবার মরাল ফিলোসফি যে ল্যাটিন শব্দ, সেটাও মানে হচ্ছে রীতিনীতি বা অভ্যাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এথিক্স আর মরাল ফিলোসফিকে পাশ্চাত্য দর্শনে একভাবে ডাকা হয়। মানে ওখানে চরিত্র, চরিত্র বলতে কী বোঝায়? আমার স্বাধীন ইচ্ছা, আমার স্বাধীন ইচ্ছাটা আমি যেভাবে প্রকাশ করব সেটাই আমার চরিত্র, না? সেটাই আমার বাইরের লোক দেখতে পায়, তখনই সেটা আর অন্যজনের কাছে সেটা নীতি হয়ে যায়। আমার কাছে তো বটে, অন্যজনের কাছেও নীতি হয়। তো এই বিষয়টা আমরা পাশ্চাত্যটাকে ছেড়ে দিলাম, এখন আমরা চলে আসবো ভারতীয় দর্শনে। ভারতীয় দর্শনে তোমরা সবাই জানো যে আমরা শুধুমাত্র পড়াশোনা করি না, ফিলোসফির মেয়েরা তো আরো ভালো করে জানবে, দর্শন আমাদের জীবনের চর্চার বিষয়। চর্চা নয় শুধু, কারণ আমরা যদি পড়তাম, উগড়ে দিতাম খাতায়, সেখানে শেষ হয়ে যেত, কিন্তু না, তোমাদের এমন এমন সাবজেক্ট রাখা হয়েছে যে সাবজেক্টগুলো তোমরা চাও বা না চাও তোমাদের মনের ওপর রেখাপাত করবে। এবং আমি বিশ্বাস করি সেই জিনিসগুলো তোমাদের পরবর্তী জীবনকে চালিত করবে। তোমরা কোথাও একটা যেন প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়াবে যে এটা আমি ঠিক করলাম না ঠিক করলাম না। এই যে বোধ, এই বোধটা তৈরি করে দেয় ভারতীয় দর্শন এবং ভারতীয় দর্শনের নীতিবিদ্যা। তাহলে নীতিবিজ্ঞান কোনো রাগী চেহারার কেউ নয়।